নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা জিএনএম এবং এএনএম। জিএনএম এবং এএনএম এ নতুন ভেরিফিকেশান লিস্ট, অর্থাৎ ভেরিফিকেশান যে লিস্টটা যেটা বেরোনোর কথা ছিল, সেই ভেরিফিকেশান লিস্টটা বেরিয়ে গেছে। তো আমরা আজকে এই ভিডিওটা কী করে ভেরিফিকেশান লিস্টটা দেখবে তোমরা, সেই বিষয়ে আলোচনা করবো, এবং ভেরিফিকেশান লিস্টটা বের দেখার পর তারপর তোমরা কী কী করবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে, এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং যদি নতুন কোনো বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটাকে। তো জিএনএম এবং এএনএম এর ভেরিফিকেশান লিস্ট দেখতে গেলে তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, ডব্লিউবি হেলথ ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেটা থেকে দেখে নিতে পারো। এই ওয়েবসাইটে আসার পর তোমাদের মানে এরকম ধরনের ওয়েবসাইটটা খুলবে, এবং তার ঠিক নিচের দিকে, ঠিক আছে, এরকম ওয়াটস নিউ বলে এরকম আছে, সেই ক্ষেত্রে তার ঠিক ডান দিকে দেখবেন এই অনলাইন অ্যাডমিশন অফ দ্য নার্সিং ডিপ্লোমা কোর্স, এখানে আপনারা তোমরা ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর এরকম ধরনের লগ ইন একটা অপশান খুলবে, এবং তার ঠিক পাশেই দেখবে নোটিশ বলে আছে, যেখানে আছে মেরিট লিস্ট অফ ভেরিফিকেশান অফ জিএনএম মেল, মেরিট লিস্ট অফ ভেরিফিকেশান জিএনএম ফিমেল, এবং মেরিট লিস্ট অফ ভেরিফিকেশান এএনএম রেগুলার যেটা আছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা দেখিয়ে দিই আমি, এটা হচ্ছে জিএনএম মেল যে ভেরিফিকেশানটা, তো ওই হচ্ছে জিএনএম মেলে ভেরিফিকেশান যেটা বেরিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের নামটা দেখে নেবে তোমরা খুঁজে, ঠিক আছে, তোমরা এখানে নিজেদের নাম যেটা আগেবারে দেখিয়েছিলাম এক্স্যাক্টলি সেইভাবে তোমরা হচ্ছে এই নামটা তোমার এখানে লিস্টটা দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে পুরো লিস্ট, এইখানে যাদের নামের লিস্ট আছে, যাদের র্যাঙ্ক অনুসারে নাম আছে, তাদেরকে ভেরিফিকেশানে নাম উঠেছে এবং তারা ভেরিফিকেশানে যাবে, ঠিক আছে, একদম কনফার্ম, এখানে কোনো হচ্ছে ডাউট নেই, পুরো ডাউট ক্লিয়ার, যাদের নাম এখানে উঠেছে তারা ভেরিফিকেশানে যাবে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ মেরিট লিস্ট অফ ভেরিফিকেশান এএনএম, ঠিক আছে, এএনএম এ যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশান কল ফর ভেরিফিকেশান, তারও যে লিস্টটা লিস্টটা খুলছে, জাস্ট ওয়েট। তো এই হচ্ছে ভেরিফিকেশান লিস্ট এএনএম এ, তো এখানেও যাদের নাম উঠেছে এএনএম এর জন্য তাদেরও হচ্ছে সেম কল ফর ভেরিফিকেশান, তাদের নাম ভেরিফিকেশান লিস্টে আছে এবং তারা ভেরিফিকেশানের জন্য যেতে পারবে, ঠিক আছে। সেম একইভাবেই হচ্ছে জিএনএম যে ফিমেলটা যেটা যে লিস্টটা আছে, হ্যাঁ, এই মেরিট লিস্ট অফ ভেরিফিকেশান অফ জিএনএম ফিমেল, এই ফিমেলও সেম একইভাবে এই লিস্টটা বেরিয়েছে, ঠিক আছে। তোমরা এখান থেকে নিজেদের লিস্টটা নামটা দেখে নেবে। এইবার মেন ব্যাপার হচ্ছে তোমার নামটা তোমরা দেখে নিলে এবং তোমাদের নাম এই লিস্টে আছে, এইবার তোমরা কী করবে সেটা সবারই কোশ্চেন, এবং সবাই কমেন্টসে কোশ্চেন করো যে আমরা এরপর কী করব। এরপর হচ্ছে তোমাদের একটা দেখবে ইমেল আইডি, যেটাতে তোমরা হচ্ছে সাবমিট করেছিলে, যেটাতে তোমরা লগ ইন করো তোমাদের হোম পেজ, এই ইমেল আইডি তোমার এখানে ফুটানটা পুট করবে, এবং দেন তার সাথে পাসওয়ার্ড থাকবে, যেটা তোমাদের মেল আইডিতে তোমাদের এই পাসওয়ার্ডটা থাকবে, এবং তোমার পাসওয়ার্ডটা তোমার জানো, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা দিয়ে এবং ইমেল আইডি দিয়ে তোমার লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পর তোমাদের ওখানে একটা লেটার বা নোটিশ কিছু একটা থাকবে, ঠিক আছে, যেখানে তোমাদের জন্য পার্টিকুলার তোমার নাম দিয়ে তোমার মেনশন করে সেখানে হচ্ছে এই ভেরিফিকেশান অ্যাড্রেসটা দেওয়া থাকবে, যেখানে তোমাদের নিয়ারেস্ট কোথায় গিয়ে তোমাদেরকে এই কল অফ ভেরিফিকেশানটা করাতে হবে, এই ভেরিফিকেশানটা করানোর জন্য যে জায়গাটার নামটা, সেই নামটা তোমাদের এই হোম পেজে, অর্থাৎ তোমরা যে ইমেল আইডি এবং পাসওয়ার্ডের যে হোম পেজটা যে লগ ইন করবে সেই লগ ইন পেজেই কিন্তু তোমাদের ওই লেটারে লেখা থাকবে যে তোমরা কোথায় ভেরিফিকেশান করতে যাবে। দেন সেই অ্যাড্রেসে তোমাদের একটা ভেরিফিকেশান ডেট থাকবে, যেখানে ডেটটা মেনশন করা থাকবে যে এই দিনে অমুক টাইম থেকে অমুক টাইমের মধ্যে তোমাদেরকে ভেরিফিকেশানটা করাতে যেতে হবে অমুক জায়গায়, সেটা ওই লেটার বা নোটিফিকেশানের মধ্যে দেওয়া থাকবে তোমাদের এই হোম পেজে, যেটা হচ্ছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করা। তো এই হচ্ছে মোদ্দা কথা, তো এই হচ্ছে ব্যাপার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি উপকৃত হয় ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপাতত এই পর্যন্ত।